नमस्कार बंधुरा, आमी सैकत चैटार्जी। आमादेर चैनल बीटीएन इनफो सल्यूशने आपनादेर सकल के स्वागत जानाई। आमरा एकटा नतून प्लेलिस्ट शुरू करेछि कि लीड जेनारेशन निये। तो आजकेर पर्वे, एर आगेर पर्वे आमरा लैंडिंग पेज निये डिसकस करेछिलाम। आजकेर पर्वे आमरा आलोचना करब लीड मैगनेट निये। तो लीड मैगनेट ब्यापारटा कि, लीड मैगनेट होच्छे कथाटार मध्येई आपनारा मिनिंगटा खुजे पाबेन। लीड आर मैगनेट, मैगनेट अर्थात जा आकर्षण करे, चुम्बक। तो मानुष के आकर्षण करे कोनो एकटा किछु, जार बिनिमय से तार निजेर डिटेल अर्थात कन्टैक्ट डिटेल, जेमन नाम, फोन नम्बर, इमेल आईडी, एगुलो देवार जोन्नो से प्रस्तुत। तो एमन की जिनिस जेटार जोन्नो मानुष निजेर এই কন্ট্যাক্ট ডিটেলগুলো দিতে রাজি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। লিড ম্যাগনেট কিভাবে কাজ করে? আপনি কোনো একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, সেই ক্যাম্পেইনের একটা কল টু অ্যাকশন থাকে, সেটা ইমেল ক্যাম্পেইনও হতে পারে, গুগল অ্যাডওয়ার্ড হতে পারে, ফেসবুক ক্যাম্পেইন হতে পারে, মানে যে কোনো টাইপের ক্যাম্পেইন, সেখানে একটা কল টু অ্যাকশান থাকে। অর্থাৎ মানুষকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি বুক নাও বা শো মোর বা নো মোর, কি এরকম বিভিন্ন কল টু অ্যাকশান থাকে। এই কল টু অ্যাকশানে ক্লিক করার পর কোথায় নিয়ে যায়? এর আগের দিন বলেছিলাম ল্যান্ডিং পেজে। এবারে ল্যান্ডিং পেজে বিভিন্ন ইনফরমেশান এক এক করে শো হতে থাকে। তারপরে কোথাও গিয়ে একটা টোপ থাকে যেটা মানুষকে উদ্বুদ্ধ করে যে ওই জিনিসটা পাওয়ার জন্য মানুষ নিজের কন্ট্যাক্ট ডিটেলটা দিতে বাধ্য হয়। তাহলে এই হলো প্রসেস। এরপরে কি হবে? না, যখন কন্ট্যাক্ট ডিটেলটা দিয়ে দিল, তারপরে তাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে এবং একটা মেল ব্যাক বা কিক ব্যাক মেল সে পাবে। আর সেই মেলেই থাকবে ডাউনলোড অপশান, অর্থাৎ যেটার জন্য সে এই ফর্মটা ফিল আপ করেছে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি, তাই এই লিড ম্যাগনেটগুলো ডিজিটালই হবে। অর্থাৎ এমন কিছু জিনিস যেটা ডাউনলোডেবল বা যেটা ডিজিটালি অ্যাপ্লাই করা চলে। তো আমরা এক একটা সেক্টর ওয়াইজ বা বিভিন্ন সেক্টরে কি কি ধরনের লিড ম্যাগনেট ইউজ হয় সেগুলো আমরা এক এক করে দেখে নিই। চলুন, এখানে একটা জিনিস খেয়াল রাখা উচিত যে যে টাইপের বিজনেস, সেই টাইপের বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল লিড ম্যাগনেটই থাকা ভালো। কারণ আমি এমন কিছু লিড ম্যাগনেট হিসেবে রাখব না যেটা আমার এই বিজনেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরের উদাহরণগুলো থেকেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি ঠিক বলতে চাইছি। প্রথম কথা, অ্যাসেসমেন্ট, অর্থাৎ কোনো একটা ব্লগে এসইও সম্পর্কিত ব্লগ আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে এই এই ভালো জিনিস, এই এই হয়, এই এই বেনিফিট পাওয়া যায়। তো তারপরে একটা লিড ম্যাগনেটের জায়গা রয়েছে যে স্ক্যান ইয়োর ওয়েবসাইট অ্যান্ড চেক হাউ ইয়োর ওয়েবসাইট ইজ গুড অর ব্যাড ফর এসইও। তাহলে যারা এসইও নিয়ে কাজ করেন
বা তার সাইটের এসইও করাতে ইচ্ছুক, তারা ওই সেখানে গিয়ে নিজের ওয়েবসাইটের ইউআরএলটা দেবেন এবং নিজের ওয়েবসাইটটা কতটা এসইও ফ্রেন্ডলি বা তাতে কী কী ধরনের এরার আছে সেটা চেক করার জন্য। তো এই ব্যাপারটা একটা লিড ম্যাগনেট। ধরুন একটা ট্রাভেল ব্লগ আছে, ট্রাভেল ব্লগে বিভিন্ন ট্রাভেল রিলেটেড ইনফরমেশান শেয়ার করা হয়। এখন কোনো একটা ট্রাভেল ব্লগে লেখা রয়েছে যে কোনো একটা দুর্গম জায়গায় যাওয়ার, যেখানে ভীষণ ঠান্ডা, হিমালয়ের কোনো একটা জায়গা বা আল্পসের কোনো একটা জায়গা, সেখানে কিভাবে ভ্রমণ করবেন সেই সম্পর্কিত একটা ডিটেল রয়েছে, বা কোনো একটা মরুভূমিতে কিভাবে ট্রাভেল করা যায়, বা কোনো অ্যাডভেঞ্চার ট্রাভেল। এবারে সেখানে একটা লিড ম্যাগনেট হিসেবে রয়েছে প্যাকিং লিস্ট, অর্থাৎ এই জায়গাটা গেলে, এই জায়গাটায় ভ্রমণ করতে গেলে আপনার প্যাকিং লিস্টে কী কী জিনিস অবশ্যই থাকতে হবে, তাহলে মানুষ এটা জানার জন্য আগ্রহী যারা ওই জায়গায় যেতে চান, ট্রাভেল করতে চান। তো ইটস এ লিড ম্যাগনেট। আবার এসইও ব্লগের ক্ষেত্রে আমি বলবো যে একটা চেকলিস্ট, অর্থাৎ আমার সাইটটা এসইও ফ্রেন্ডলি কি না, 1, 2, 3, 4 করে একটা চেকলিস্ট রয়েছে, 20টা পয়েন্ট। তো সেখানে লেখা রয়েছে যে টাইটেল ট্যাগ আছে কি না, মেটা ডিসক্রিপশান আছে কি না, বা অল ট্যাগ ইউজ করা হয়েছে কি না, ইমেজের সাইজগুলো ঠিক আছে কি না। তো এই যে ব্যাপারগুলো একটা চেকলিস্টের আকারে দেওয়া রয়েছে, তো আপনি এই ফর্মটা ফিল আপ করলেই এই চেকলিস্টটা পাবেন। সো ইটস অলসো এ লিড ম্যাগনেট। ই কমার্স সাইটে বিভিন্ন রকম অফার থাকে, সেখানে ই কমার্স নিয়ে কোনো একটা সাইটে গেলেন, সেখানের কোনো একটা ব্লগ আপনি পড়লেন, পড়ার পর রয়েছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার পেতে এই লিঙ্কটায় ক্লিক করুন। আপনি লিঙ্কে ক্লিক করলেন, আপনার ইনফরমেশান দিলেন, আপনার কাছে একটা মেল এলো, সেখানে একটা কুপন কোড রয়েছে, সেই কুপন কোডটা অ্যাপ্লাই করলে আপনি একটা সার্টেন পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট পেতে পারেন বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা পেতে পারেন। তো এটা একটা লিড ম্যাগনেট। যারা ওয়েব ডেভেলপার্স আছেন, ওয়েব ডেভেলপাররা কোনো একটা সাইট বানাতে চাইছেন, বা কোনো একজন ওয়েব ডেভেলপমেন্ট জানেন, তিনি নিজের বিজনেসের জন্য সাইট বানাতে চাইছেন, টেমপ্লেট খুঁজছেন, তো টেমপ্লেট রিলেটেড কোনো একটা সাইটে পৌঁছালেন, সেখানে গিয়ে কোথাও লেখা রয়েছে, কোনো একটা কল টু অ্যাকশান রয়েছে যে বাই দিস টেমপ্লেট, বাই নয়, ডাউনলোড দিস টেমপ্লেট ফর ফ্রি, সেইখানে ক্লিক করলে একটা ফর্ম খুললো, সেখানে কন্ট্যাক্ট ডিটেল দিলেন, আপনার কাছে যে মেলটা এলো সেখানে ওই ডাউনলোড লিঙ্কটা রয়েছে টেমপ্লেটটার, বা একটা হয়তো সিএসএসের কোড রয়েছে, বা কোনো একটা জাভাস্ক্রিপ্টের কোড রয়েছে যেটা আপনি আপনার ওয়েবসাইটে জাস্ট কপি পেস্ট করলে ওই ফাংশনালিটিটা পেয়ে যাবেন। সো এই যে কোড বা টেমপ্লেট, এটাও একটা লিড ম্যাগনেট। অনেক ট্রেনিং গুরুজ আছেন, কোচিং চালান, কোচিং সেন্টার বা অনলাইন কোচিং বিজনেস করেন, তারা বিভিন্ন সময় ওয়েবিনার করেন। ওয়েবিনার অর্থাৎ ফ্রিতে মানুষকে এনে তাদেরকে কিছু জ্ঞান দেওয়া বা কিছু ইনফরমেশান দেওয়া, ভ্যালুয়েবল ইনফরমেশান এটা ফ্রিতে দিচ্ছে। তো সেই ওয়েবিনারের রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্ম যে ফিল আপ করা হলো, সেই ডেটাটা কিন্তু ওদের ডেটাবেসে স্টোর হয়ে গেল। এরপরে আপনাকে বারবার ওরা বিভিন্ন অফার, বিভিন্ন জিনিস
ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। তো এই ওয়েবিনার এটাও একটা লিড ম্যাগনেট। এছাড়া আরও কিছু রয়েছে কেস স্টাডিজ, যেখানে বিভিন্ন বিজনেস রিলেটেড, যে একটা টিম কী করে ম্যানেজ করবেন, বা কোনো একটা মানুষের টিম, মানে একটা এক ওয়েল নোন একজন পার্সোনালিটি, তিনি কীভাবে এই একটা সমস্যা সমাধান করেছিলেন, এই ধরনের যে কেস স্টাডিজ হয়, সেই কেস স্টাডিগুলো একটা হয়তো পিডিএফে আছে বা কোনো একটা ভিডিওতে আছে, সেই ভিডিও বা সেই পিডিএফটা ডাউনলোড করার জন্য আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশান চাইতে পারে। তো এটাও এক ধরনের লিড ম্যাগনেট। আমরা জানি যে এই লিড ম্যাগনেটগুলো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী। মানুষ এই লিড ম্যাগনেটগুলো পাওয়ার জন্য তাদের ইনফরমেশানগুলো দিতে রাজি হয়ে যান, এবং এইগুলোই লিড, এবং এই লিডগুলোকেই পরে বিভিন্নভাবে নার্চার করা হয়। এই লিড সিআরএমে এন্ট্রি করা হয় এবং সেই সিআরএম থেকে ফলো আপ করা হয়। এই প্রসেসটা, এই নার্চারিংয়ের প্রসেসটা নিয়েও আবার পরে একটা ভিডিও বানাবো। তো আশা করি লিড ম্যাগনেট সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর আপনার যারা বন্ধুবান্ধব, কলিগস বা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন। আপনাদের এই লাইক, শেয়ার, সাবস্ক্রিপশান আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। আর এই যে ইনফরমেশানগুলো আমি দিচ্ছি, সেই ইনফরমেশানগুলো থেকে কারোর যদি কোনো উপকার হয় তাহলেও আমার ভালো লাগে। তো আজকের এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার, ধন্যবাদ।